কিরে খবর ঠিক ঠিক পড়ছে চল ওই তো ওই মাঠটায় কন্ট্রাক্টর লড়ে এসে এইমাত্র থামলো দেখান দেখি নাকি এখন হাতের খেল দু মাসের মতো ওটা ভরাট হয়ে বিল্ডিং উঠে যাবে তো আরে দূর মশাই কারখানা সেটা আবার দু মাস তাছাড়া আপনার কর্তার তো আর রেস্টের অভাব নেই দেখে 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 আরে চলো বাউন্ডারি ওয়ালে গা খুলে লাগাতো কারখানা ফারখানা যাই করুন ২০,০০০ টাকা লাগবে এটা নিয়ম না দেখুন আমরা তো ঠিক মালিক নই আমি উনি কন্ট্রাক্টর আর ইনি তাহলে মালিক কি আসতে হবে যে মালিক এখানে আরে ও কি যা করবেন দু ঘন্টার ভেতর আমরা পাগলা মন্দিরে আছি নইলে ঝামেলা বাড়বে ঘন্টা হয়ে গেল পার্টি হরকাম নাকি রে হরকাম না আমাদের মাল তো রেডি পার্ট বাই পার্ট খুলে ছেড়ে দেবো ২০,০০০ বেশি চলে আসবে স্ত্রী জাতির সম্মানটুকু রাখলে না তুই সেদিনও তুই আমার ছাত্র ছিলি না ছাত্র তা কি কলার খোঁজা শেখাবে মাস্টার কেওড়া কি সেই আর দু নম্বরই না করলে তো ফুটে যেত একদিনে সবকিছুর একটা লিমিট আছে যে পা পড়ে গেল পড়বে না একে আর তুই আমি পেটে বাবা মারলে ফুস সেমনের মুখুজ মোটা মোটা বই পড়া মার তা হ্যাঁ বাবা সুমন চল সব ছেড়ে এ ভাগারে ফিরতে এলে কেন বাবা এই যা ফর্মা সে তো রামকৃষ্ণদেব হওয়ার কথা ছিল সুমন কোথায় বাপের বসে একটা মাস্টার বস্তির হয়ে চুকা একটা মেয়ে লোদস্বামীর একটা লিমিট আছে সাদেকে লোকে আমাদের ছেঁচড়া বলে আবে লোদস্বামী ছেঁচড়া এসব কি বলছিস ঠিকই বলছি আবে হাট কোন সালা মাথার দিব্যি দিয়েছিল এই লোকচারের সাথে মিশতে অদ্দার লোক তো যা না নিজের খোঁয়ারে ফিরে কামড়াচ্ছে কিসে তো সেই সিমলের রাজপ্রাসাদ
सिगरेट दे। कोई पास सब दादा है ना, चलो सब। कोता है मिस्टर शाह, मैंने कारखाना जा रहा हूँ। गाड़ी पाटी दिए थे, एक बार तार में देता है जी। हमें टाका डालते बोले चिला। दिले ना भाई, हमारे राते दिले ना। অতগুলো টাকা তো তোমরা গেলি পেয়ে যাবে। শিওর, ওদিকে উনি ভারী জেন্টলম্যান। তার মানে তো হারামি আর বেজাম্মার বাচ্চা। ও সালা কোনো জেন্টলম্যানকে আমার বিশ্বাস নেই। সব বৈঠক বাকি খচের পর তার সালা আমাদের কথা থাক। বেটিয়া বেগম ভাই করছ কি? চলবে গেজা, কিন্তু পাগলা বাবার জটা তিনি দেখুন না। তাহলে একটা চরসের হোক, খাটি আফগানি মাল কন্ডাক্টর দা। কাবাজি নইলে ফুটো করে দেবো। লোক কি চলে গাবলু? তাহলে আমার কন্ট্রাক্টরের দফা রফা? এটা আপনার উপর, আপনি যা চান। যাক বাবা, আমার টাকা কন্ট্রাক্টর তো জানে বাঁচুক। ধরো, এসো ভাই গুড়ে নাও। বাহ, কি হলো? মানে টিল পোস্ট কাজ শেষ। যাও, যেমন এনেছিলে পৌঁছে দিয়ে এসো। ওকে স্যার, চলো। বলো। লালবাজার কমিশনারের ঘর। হ্যালো, কে? গাঙ্গুলি? না, তোমার বুলবুলি। কি করছো নিচে? চলি শোনা, একা একা ভাল লাগে নাকি? আরে আমি রাধা বিনোদা। না না, কোনো গোলমাল করেনি। তোমার তো গিলেছে জাদুরা, টাকাগুলো টেবিলের উপর রাখবার সঙ্গে সঙ্গে মেরেছে খাবলা। হ্যাঁ হ্যাঁ, আঙুলের ছাপ একেবারে গিচগিচ করছে তাতে। হ্যাঁ, নো নো কনসিডারেশন, তাও ফাটকে পুরে। বা আরো ভালো, শিব মন্দির ঘিরে রেখেছে টিকটিকিরা। ওয়্যালেসের ব্যাপারটা বলে দেবে নাকি একবার? ও, তুমি নিজেই আসছো, তাহলে তো কোনো কথাই নেই। তাড়াতাড়ি এখানে একটা চা খেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে বাচ্চাদের তুলে নিয়ে যাবে। ইয়ে শুনুন, বৌমা ভালো আছেন? ছেলে মেয়েরা? অন্যায় হয়ে গেছে, টাকা চাই না, এইবারকার মতন মাফ করে দিন। মাফ করে দি, কি বলিস অনুকূল? পাহাড়ে কি অবস্থা, বঙ্গে সন্তান। ওই যে কি যেন, নেতাজি, বঙ্কিম, রবি ঠাকুর, এদের বাংলা একেবারে চোর ছাঁচড়ে ভুলে গেল রে। যত সব নেই দিয়ে দূর। স্যার একটা কথা বলবো, এবারকার মতন ওদের ছেড়ে দিলে হয় না? আপনি তো আমার কথা লোককেই ক্ষমা করে দিলেন। আরে না না না, তুই এদের চিনিস না, একবার ছাড়া পেলেই আবার। বিশ্বাস করুন, এইসব কাজ আর আমরা কখনো করবো না। ওরে বাবা, এতই সোজা? সারাটা জীবন ছক্কা পাঞ্জা করে কাটাবে, এত বড় দেশ মা বাপ বলে কিছু নেই না? যাও একবার জেল খাটা ঘুরে এসো, দেখে এসো কত লোক ঘানি টানছে। হোৎকা হোৎকা ছেলে সব, চাকরি বাকরি কর। তা না চাকরি, চারদিকে ঢপ বাজছে, কে দেবে চাকরি? ঢপ বাজ? না 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 না, সবাই না, তাহলে তো একদিন সব মরুভূমি হয়ে যেত। আছে লোক, আছে খোঁজ রাখতে হয়। করবে চাকরি? খাটনি আছে কিন্তু। আপনি দিয়ে দেখুন। শেষে বেইমানি করবে না তো? রবিদল বেইমানি জানে না, মুখে বললেই তো হলো না, বনসই করতে হবে।
এই হচ্ছে বন্ড পেপার। আমরা আরো দুজন আছি স্যার, সে দেখা যাবে। এখন সবাই মিলে বলো দেখি, সব জেনে শুনে স্বেচ্ছায় এই কাজে যোগ দিলাম। সব জেনে শুনে স্বেচ্ছায় এই কাজে যোগ দিলাম, কারো চাপে বা প্ররোচনায় নয়। কারো চাপে বা প্ররোচনায় নয়। শপথ করছি, কোম্পানি গোপন তথ্য মানে ওষুধের ফর্মুলা ইত্যাদি বাইরে প্রকাশ করব না। শপথ করছি, কোম্পানি গোপন তথ্য বাইরে প্রকাশ করব না। আমার জন্য কোম্পানি কোনো ক্ষতি হলে কোম্পানি যে শাস্তি দেবে তা মাথা পেতে নিতে প্রস্তুত থাকব। আমার জন্য কোম্পানি কোনো ক্ষতি হলে কেমন কাজ করছে? মালিক বলে তোমাকে মানছে তো? আগে হ্যাঁ, তা ভালো ভালো, বেশ ভালো। এই নাও, আজকে সব মাইনে দিয়ে দেবে, তোমার টাকাটা আগে বার করে নেবে। জি আজ্ঞে। ও হ্যাঁ, আসাম থেকে ঝুনঝুনওয়ালা খবর পাঠিয়েছে, একটা বড় কনসাইনমেন্ট চাই। বাজার থেকে সব ওষুধ উধাও, চটপট পাঠিয়ে দাও। জি আজ্ঞে। দেখ দেখ, সালা যেন রজনীগন্ধা শুনছে। খাটনির কামাই সত্যি, শনিবারে বারবেলা না লক্ষ্মী এসে গেল। বাকি দিনটি কি করা যায় বলতো? আমি বলবো চল সবাই মিলে জঙ্গি মেরে আসি। আজ সব আপনা আপনা মৌজ, কেউ কারো ঘরে পড়বি না। হ্যাঁ ঠিক, যা বলেছিস যে যা ইচ্ছে করবে যা, আমি বাবা মন ভরে ফাটাবো গোটা কলকাতা থেকে একেবারে। ওপাত
रखो बुढ़ी, तुम्हें जॉब देना। क्यों चिल्लाता मैं? हर रोज हमारा प्रेयर का टाइम में तुम। ओ, तो नीचे के दुबला होटल से के खबर तो नियास ले तो है। किचु बॉक्स इस छोरा देखी? आठन, काटा वाली मैच वैच कुछ। आप पाइट मेरे दी? आउट, आउट, आई से आउट। हमारा वाली बॉक्स इस टा? बॉक्सिस, पहला नंबर बिच्छू है तुम। तुम्हारा नाम में तुम्हारा मालिक को हम कंप्लेन करेगा। तुम्हारा नौकरी हम खा लेगा। अमीर तो बोले तुम्हारा टेंगरी खा लेगा। क्या सुकुनी पूरी मोरे है ना, निबे तो दुखाना रोटी अरे ये चुकुनी मांस मक्की चीज एक तो नोकेर कॉलेरा है और तुम्हारा कॉलेरा है ना बुरी। व्हाट यू रोग बोलो हरी हरी बोल बोलो हरी हरी बोल पूरी के बेदे मचाए तोर पूरी के बेदे मचाए तोर बोलो हरी। चल तो ए गोपी गोपी काम का टाइम सो गया, तेरे बाप का घर है क्या? तबीयत खराब मालिक, तेरी तबीयत की ऐसे के तैसी। अरे बाप, ये साला तो हमारा करवट चौपट कर देगा। जा 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 हो जैसे जल्दी कर जा भाग। कहाँ जाएगा मालिक, दुनिया में कोई नहीं हमारा। फुटपाथ पे जाके मरो, भागो भागो यहाँ से। मालिक कोड लगे मालिक। खबरदार जाओ जाओ तुरंत भागो यहाँ से, जाओ तुरंत भागो। What's the matter man, किसको डरता है? Good Lord, निकाल देता है इसको कैसे? Poor boy, बीमार है तो क्या नौकर के लिए बिजनेस बंद कर देगा? लाइए। नो, तुम आदमी नहीं जान है शेट। आज से तुम्हारा खाना हम कभी नहीं खाएगा, कभी नहीं। गॉड ऑलमाइटी तुमको फॉरगिव नहीं करेगा, कभी नहीं, कभी नहीं। आओ माय चाइल्ड, आओ आओ हमारा साथ। पुअर थिंग, unto him, verily I say unto thee, today shall be with me in paradise. ভালোই ভালো, এখন সব ট্রাকে তুলে দিতে পারলে নিশ্চিন্তি। বাস আমাদের কাজ কমপ্লিট, এবার আমরা হাত মুখ ধুই নি। হ্যাঁ হ্যাঁ, যা বাবা যা। এই চল 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 চল। ও বিশু, ও বাবা প্রমোদ, আর কেন এবার দিনের পাট গুটিয়ে ফেলো। ওই এলো, এই গেট খোল গেট খোল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আসল লোক নই। আসল লোক হলো আসল লোক, কেউ নেয় পাবে না। যাবজ্জীবন খানি টেনে বোঝো কত লোককে খুন করেছো। সার্চ সার্চ শুরু করো।
বন্ধু ধরা পড়েছি। গাড়ি বার করতে বলো এয়ারপোর্ট। কিন্তু ইউ থিংকিং ইডিয়েট। এই শুধু শুধু জল খাবি, একটা কিছু খেলে হতো না? খাও না, পুলিশের গুলি সারা পেটুরা। চড়াই চড়াই। সামনে সালার লরি চাবি কোথায়? দিল্লি দিল্লি যেখানে হোক। এ ভাই, এই খাচ্ছি 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 খাচ্ছি। ইস, কে গেল বুঝি? গভীর জলের মাছ। একটু কষ্ট করে এখানে থাকতে হবে। এখানে সিংহাসনে রাজা হয়ে বসে থাক। জংশন আসবে, আমরা কেটে পড়ব। খবরদার যদি এর আগে মুন্ডুটি পাঠিয়েছেন দেখুন না, ধরে দেখুন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তর কলকাতার জাল ওষুধের কারখানায় গতকাল রাতে যে পাঁচজন সমাজ বিরোধী পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুজন কনস্টেবলকে গুরুতরভাবে জখম করেছিল, তাদের মধ্যে একজন কনস্টেবল আজ সকালে মারা গেছে। অপরাধীদের গ্রেপ্তার করার জন্য সব চেষ্টা চলছে। ট্রেন ও বিমানের উপর কড়া নজর রাখা হয়েছে। এটা কোন জায়গা? ওই যে
ফুটো হাঁড়ে আর ওই রাস্তাটা জঙ্গলা পাহাড় ডাঙা জমি যাবি কোথাকে জানাম গুড বাই 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 শুভ সমা আমাদের তাতে ভাই সহিল না কিছুতে উঁচু মাথা নিচু করে থাকার রেওয়াজ সমাজ আমাদের তাতে ভাই সহিল না কিছুতে উঁচু মাথা নিচু করে থাকার রেওয়াজ খারাপ নয় বেশ সন্নাটা আছে এখন এখানে ছুপে থাক সবাই আমি আশপাশটা ঘুরে দেখে নিচ্ছি সিগারেট আশেপাশে গা বসতে কিছু নেই শুধু একটা বাড়ি জঙ্গলটার ওপাশে চল না একটা কিছু খেয়ে আসি কলকাতা পেয়েছিস এসব অচেনা থোবরা দেখলে কেউ ছেড়ে দেবে আমি ভাবছি অন্য কথা কি শুধু খাবার নয় আরো অনেক কিছু আদায় হবে দেখি যন্ত্রটা একটা খুন তো হয়েই গেছে বেলাটা পড়তে দে ধরো
কিছু নাই ভয়। ও রে শুদ্ধ ভাতের বাচ্চা, আপনারা বাপ বলবি বাপ, ভ্যামলাগানকে অনেক ধম্ম ধম্ম করেছিস, উঠতে এবার। এসব আপনারা খাওয়ার জন্য তো একদম চুপ। দেখো বুড়ো, আর আমি পোনা খুঁজেছ কি শেষ, যে বলবো নৌকর চাকরের মতো করে যাবে। সব ঢুকলো না না, এইটা ঠিক নয়। তবে তারা যেন মাক, আজ আমি এটা শুভ মারি। শুভি শুভি, এতগুলো মালটা বাপন জন্ম দেখুনি, এ তো গম না জানিস না চিনিস না চিবচ্ছিস, মরবি। কোথায় বুধুয়া? কে বুধুয়া? আমাদের না, খারাপ আছি, বাইরের কাউকে ডাকবার চেষ্টা করবে না, আমাদের কথা ফাঁস হয়ে গেল টুটি ছেড়ে ফেলবো এখন থেকে, এবারে আমাদের। কিন্তু বুধুয়াকে পেলে সুবিধেই হতো। কার সুবিধে? আপনাদের, আপনাদেরই মানে খাওয়া দাওয়া বটে, ঠিক আছে আমিও সঙ্গে যাবো। চল কই রে বুধুয়া, ও বুধুয়া, হচ্ছে তুমি শব্দ করলে ছাঁচা করে দেবো থালা। দরকার হবে না, মানুষটা এমনিতেই বোবা। খিল খুলে গেল, এসব বেকার জিনিস চলবে না, রাতে ভালো কিছু চাই। শুধু মুরগির ঝোল আর সরু চালের ভাত, চটপট হয়ে যাবে। ঘি নেই, কটা পরোটা হতো, মুরগির ঝোল যখন হচ্ছেই। ইতি ইতিও কি এরকম কাঠখোট্টা মাল খায়, এমন ঢল ঢলের চেক নাই শরীরে। দাদুর এটা কত লম্ব, দেখে তো মনে হয় পঞ্চম পক্ষ ঠক্ক। এত রস কোথায় পেলি চাঁদু, আমরা তো এই বয়সেই শুকিয়েছিস। কাকে কি শুনছিস, রসের খবর তো এইখানে, কি গো সখি তাই না? বুঝছো বুড়ো হাড়ের ভেলকি, তোলো তোলো ওটা। মুখে মুখে আই পা। কে ভেবেছিলে বুড়ো মানুষ, সঙ্গে একটা মেয়ে, এইবার এবার কে কার হাতে বন্দি? আবা মামা বুধুয়াকে বলতো গরু বাঁধার দড়ি নিয়ে আসতে, সব কটা সারা রাত গোয়ালে বাঁধা থাক। গোয়ালে? হ্যাঁ, পালাতে চেষ্টা করলেই তীর, ফলায় বিষ মাখানো। আরে বুধুয়ার হাতে যে টিপ না, আমি ওর কাছে নসি। বলছিলাম কি এটা একটু এটা একটু ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে গেল রান্নাটা তুই সেরে ফেল, হাজার হোক অতিথি তাই আবার ক্ষুধার্ত। খাও খাও, লজ্জা কি,
কি হলো খাও না মানে এই একি একি অনেকদিন হাতে পাইনি তো নিষ্পিস করছে যদি ফসকায় হয় নেই তোমরা ফসকাবার চেষ্টা করো না ও ফসকাবে না কি হলো এখনো হাত গুটিয়ে বসে কেমন লাগছে খেতে জিনিসটা কি বলো দেখি পরেজ আরো রুটের মনে হয় ওই মানকচু আর মুসুরির ডাল দিয়ে বোধহয় ওই আঙ্গুল গজে আটা দিয়ে খড়ের পায়েস খাদ্য দপ্তরটা দেখছি তোমাদের হাতেই পড়া উচিত ছিল কি রে আবা বাজার দানা চোখেই দেখেনি কি কেন জ্বালা ধরে তুলে আনা হয়েছিল সেই যে ও সবাইও খেতে হলো যেখানে যা এই মাটিতে তো রসকস কিছু নেই নিজের চোখেই দেখো দিনের বেলা ওই যে গাছগুলো দেখছো মোলটারের হাট এ বাদে ডাইনে বাঁয়ে সামনে পেছনে যদ্দূর চোখ যায় শুধু তেপান্তর ওই হলো বাজরা ছিঁড়ি দেখেছ এ তো লাটের মানুষের মতোই জন্ম থেকে শুধু থুকতে জানে কি হে কাল থেকে হাতি গন্ডার তো অনেক মারলে ধরো তো কেন চালাও তো দেখি হিম্মত ওই পাথরে মাটি পারো ফাটাতে কি হলো না মাথা ঘুরছে ঠিক এ তো আর বুড়ো মানুষের খুলি ধরে চরকি ঘোরানো নয় এতে কবজি কলজি দুটোরই জোর চাই শোনো যে তোমাদের মধ্যে দু ঘন্টায় মাটি কোপাতে পারবে একটা না আমি নিজে টিকিট করে তাকে ট্রেনে তুলে দেব তার মুক্তি বাকি সবাই এইখানেই পচবে হ্যাঁ বড় যে যে লোকের পাল্লায় পড়নি হে একেবারে ইন্দুর কল আর পালাতে চেষ্টা করলি বিষের তীর কই কে আসবে টানা দু ঘন্টা অসম্ভব তাই নাকি এসো তো অসম্ভব আভা ফসল চুরমার হয়ে যাক পাথর দেখি মানে এসব তো ঠিক জানি জানি অভ্যেস নেই
এই যে নিরীহ লোককে ভয় দেখিয়ে তার ঘাড়ে চেপে বসে খাওয়ার তাল, এ অভ্যেসও কি আগে ছিল? জানি না তোমরা কি, কেন পালিয়ে বেড়াচ্ছ? খুনি না ডাকাত না চোর না চোর, কিন্তু পারতে, তোমরাই পারতে। যেই হও, পচে গোলে শেষ হয়ে যাওনি এখনো। এইরকম ডাকাবুকুগুলো কি তোমার দরকার? তাও না এই এতটুকু ভাত সাতজনে দেখে নিয়ে তল্লাটের মানুষ দেবতা মতো মাথায় করে রাখবে, গোলাম হয়ে থাকবে জীবনভর। তোমাদের ইচ্ছে করে না? ওরাও দুটি খাক। আমি আমি এমন করে হাতে ধরে বলছি বাপের বই। বাপ, ওনার মুখে আনলে। এর মানে কি? একটু একা থাক, একেবারে জখমের উপর পড়ে গেছে ঘাটা। ওর বাপ অনাথ আশ্রমের সেক্রেটারি, একটা নিরীহ মেয়ের সর্বনাশ করে কথা দিয়েছিল বিয়ে করবে। স্কাউন্ড্রেল! রবি যখন পেটে এলো বললে পেটের কাঁটা উপড়ে ফেলে দাও। মায়ের প্রাণ রবিকে জন্ম দিয়ে তবে গলায় দড়ি দেন। রবি রইল বুড়ি ধাইমার কাছে। সেই বুড়ি মরার সময় রবিকে দুটো জিনিস দিয়ে যায়, ওর মায়ের ছবি আর একটা চিঠি। তাতে লেখা, খোকা পারলে শোধ নিস, আর সেই শোধ নিতে গেলে একদিন রাতে। বাপ বলে ওর কিছু নেই, সবই ওর মা। কি রবি এলো না? বলছে খিদে নেই। কিন্তু থাক, এখন ডেকে লাভ নেই, ও আসবে না। দিদি তো আছে, আপনি হাত ধরে মাংলেন, চারবারে স্ক্র্যাবে নিনি, এখন হামার জারে আপনি বলেন নাফাক কিসে বেশি, স্কুলে না তারি দোকানে? থামুন, লজ্জা করে না হাটের মধ্যে এইসব? আর ব্যবসা পেলেন না রক্তচোষার? দেখুন দেখুন দিদিমণি, বাদ বাড়ালে বাদ বাড়বে, দোকান আমি নেবই জোর করে, আগে জরুরত হবে তো। এই জলদি আরে
अरे अरे ये क्या हो रहा है हा? चुप रहिए, आइए अपना काम। मैं दिख रहा हूँ। कौन है आप लोग? पहले कभी देखा नहीं? जल्दी साइकिल लेके थाने में जा और उसी साहब को मेरा सलाम दे। ये जुल्म बंद होना ही चाहिए। दरकार नहीं छेदीलाल, तुम्हार कसूर कोथाय? अनेक काटखड़ पुड़िए छो, सरकारों छाड़पत्र दिए दिए छेन, प्रजा पेटे दुटो भात पेलो कि ना पेलो से देखे के स्कूल पाठशाला मदे जदि बुक झाँझरा है तो हबे, यही तो स्वाधीनता। एर जन्य ना क्षुदिराम थेके सूर्य सेन विनय बादल दिनेश प्राण दिए छिलो, हासते हासते फाँसी काटे चले छिलो, कालापानीर अंधकारे हजार हजार सोनार छेले दम आटके मरेछे। एई जन्यई ना जाते तोमरा छेदीलालरा दूधे भाते थाकते पारो। रानी मालपत्र बेधे ने। কি এত মুষড়ে পড়ছিস? ওসব কিছু না, কিচ্ছু না। বাঁচতে গেলে হোঁচড়তে লাগবেই। ওটা লাগা দেখি, একদিন পরে সবাই জড়ো হয়েছি, কোথায় গিয়ে হবে, হয়েছেই হবে। না রবি ও সুমন, গুপি, সব গেল কোথায়? এইখানে এইসব বাড়িতে অতিথি এসেছেন না? আমরা যদি সব ঘর চুরে থাকি উনি শোবেন কোথায়? ঠিকই তো, তাই বলি এখানে। না না না, কিচ্ছু অসুবিধে নেই। তাছাড়া পাশেই জাত ভাই দেখছেন না, দিব্যি কেটে যাবে। বল, দরকার হবে না, কাল ভোরের গাড়িতেই চলে যাচ্ছে ও। ভোরের গাড়ি মানে? হ্যাঁ জ্যাঠামশাই, একদিন আপনি টেনে এনেছিলেন, বাবা তখন একা, মুখ দিয়ে রক্ত উঠছে। কলকাতার বাড়ির কাকারা দূর দূর করে তাড়িয়ে দিলে, পাছে বাবার টিভি ওদের ধরে। খবর পেয়ে ছুটে গেলেন আপনি, সেই থেকে ঘর বলুন আর যাই বলুন আমাদের এই মূলটার, বাবা চলে গেলেন, পেলাম এই স্কুলটা, বাচ্চাগুলো আসে, আমার ভুল হয় ওদের দেখে, কাল ভুল হবে, কিন্তু ওরা তো আর আসবে না, আর তো দেখে কেউ বলবে না, দিদিমণি পড়ানো দেবে না। না যেটা মশাই, ইচ্ছে দূরে সরে গিয়ে সব ভুলে থাকবো আমি, সব পারবি? এই মাটির সঙ্গে মিশে আছে প্রতিদিন, বাবার কথা মনে পড়বে না? বাবা বলতেন যাবার সময় পিছু ফিরতে নেই। তবু যদি কখনো মনে পড়ে? অনেকটা পথ, এবার দুগা দুগা করে আমরা যাবো সঙ্গে? না না, বধুয়া তো রয়েছে, তাছাড়া আমি তো যাচ্ছি। আয় মা। চলি। পড়ালিবি না?
শুনি তবে তবে পড়ুয়া রয়েছে মাস্টার রয়েছে স্কুল হবে না হ্যাঁ কি বলো তোমরা পারবে না পারবে না মেয়েটাকে একটা স্কুল করে দিতে এই কিরে টিফিন আমাদের দিবি না সকালে ভাত দুপুরে ভাত বিকেলে ভাত রাত্রে ভাত এমনকি ঘুমে ঘুমে না স্বপ্নেও ভাত খাবো আর আমরা কলা চিতবো না সালা জ্বালার মতো পেট সব দাম তো এটাই ঢুকে যাবে তিনি সামনে সালা সালা করছে মাঠ জুড়ে ধান হবে গোড়ায় সবুজ তারপর আস্তে আস্তে সোনালি এ তোলাটি চোখে দেখেনি কেউ সেই নবান্নের পরব করব আমরা পাকা ধানের শীষ মা অন্নপূর্ণার পায়ে রেখে বলবো মা অনেকদিন তো মুখ ফিরিয়ে রইলে আর নয় দেখো আমার সোনার টুকরো ভাইয়েরা কি করে ফেলেছে হাসছিস যে আমরা সোনার টুকরো নয় কেন আরে একি বা পেট ভরে খাবেন তো পেট আমার ভরে গেছে মোটেই না এত সব ফিরিয়ে নিয়ে গেলে আবাদি কি ভাববে জানেন ভাববে নিশ্চয়ই আমি যত্ন করে খাওয়াইনি ও আমি সার্টিফিকেট লিখে দেবো এখন হাত ধোবেন না ওই তো আবাদি বলছিল আপনারা নাকি বেড়াতে বেড়াতে দিকে চলে এসছেন এখানে তো এত কষ্ট দেখারও কিচ্ছু নেই ফিরে যেতে ইচ্ছা হয় না কোথায় ঘর বাড়ি আপনজন ঘর থাকলে এত দূর কেউ চলে আসে আপনজন যাদের বলছেন সত্য যদি আপন হয় আসতে দেয় কখনো আচ্ছা ওটা কি ডাকছে বলুন তো সেদিনও ডাকছিল বলুন দেখি দোয়েল তবে পিউ কাহা বিউটিফুল কেমন দেখতে ওই তো ওই যে কোথায় আরে ওই তো ওই যে পাতা ফাঁকে কোথায় বলুন তো কি পেলেন তাহলে আপনার চোখ নেই কেন স্পষ্ট জিনিসও দেখতে পান না সত্যি কেন দেখতে পেল না বলুন তো কোথায় যে লুকালো না তাহলে এক কাজ করি পাখিটাকে ডেকে বলি আয় পাখি আমাদের সুমন বাবু যাতে ভালো করে দেখতে পান তার জন্য গাছ ছেড়ে আমার জায়গায় নেমে আর ঘুরে ঘুরে উড়ে উড়ে শুধু ডাক পিউ কাহা পিউ
আপনার ডাক শুনবে। মানে পিউকা কি না মানে পাখি আর কি পাখি ওই যে ঝিলের ধারে পিউকা ফসাস ফসাস গলায় না জায়গা মশাই আপনি ঠিক করে দিন মাঝে মাঝে ঝিলের জল তো আমরা ছেড়তে পারি কাল আমি পরশু আমি পরদিন আমি তারপর দিন গুরু না না একটু বুঝতে দে ওয়া মানে সুমন রোজ রোজ একা গান শুনবে এরা মানবে কেন কিছু বুঝছিস ও আবা তুমি যাও আমি দেখছি যাব হ্যাঁ এই খাটিয়ার উপর খাটিয়া তুলে ঠিক আছে তুমি যাও আমি দেখছি
তাহলে যাই। এই বাদর নামাওটা, নামা বলছি। সব বলছি, পিটুনি খাবার ইচ্ছে হয়েছে না? ফের যদি আওয়াজ শুনি পিস্তলা চাই এক্ষুনি। সামান্য কদিনই বর্ষা, কাজে লাগাতে না পারলে এক কাজ কর দেখি, চটপট কাউকে সর্বা ডাক্তারের কাছে পাঠিয়ে দে। আচ্ছা, বীজ ধান কোথায় পাবেন? এ তল্লাটে মিলবে না ওসব। কিন্তু হ্যাঁ হ্যাঁ পেতে পারেন, লেকিন সে তো 20-25 মিল যেতে হবে। গোপীগঞ্জ, ঝিঝোরিয়া, আর চাঁদপুর। সাইকেল যায় না? ও তো যাবে, লেকিন আমি তো আজ এটা এটা একবার দেবেন। আপনি কিন্তু না এলেই পারতেন। আহা, চিনতে পারবেন আপনি এতটা পথ? তাছাড়া বলুন তো, বীজ ধান চাই? হ্যাঁ বীজ ধান চাই, বলুন। বীজ ধান চাই? এখানকার কথায় মশাই, এখানকার বীজ ধান চাই আইগে। দেখ, একটা আগে লাগালেই হলো না পণ্ডিত। শোন, এতদিন শুধু বলেছি, করে দেখাতে পারিনি, কিন্তু এবার এবার ছেলেগুলো অনেক এগিয়ে দিয়েছে। একবার আয় আমাদের মাঠে, আর পাথর পাবি না। একটু কষ্ট হচ্ছে না লাঙল দিতে। সামনেই বর্ষা, হেলায় হারাস নি তোরা। উঠে পড়ে লাগ, এদের মুখে দুটো ভাত দিতে ইচ্ছে হয় না তোদের? আর কি করে বোঝাবো তোদের, কি করলে তোরা মরবি বলতো? এদিকে বীজ ধান এলো বলে বল, তোরা আমাদের সাথ দিবি বল? কি বুঝলেন, এদের এদের তো কিছু হবে না। ব্যাস এইটুকুতে ব্যাস, মাটি শুকিয়ে পাথর হয়ে গেছে। আর এত মানুষের মন ঠকে ঠকে, খিদে শুয়ে শুয়ে, জনমভর কিছু না পেয়ে পেয়ে চাইবার অভ্যেসই ভুলে গেছে ওরা। তাই বলে এমন সুযোগ পেয়েও, সুযোগ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারে কজন? খাত পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়, কিন্তু পোড়ার নামে যাদের ভয়, তারা কি কোনোদিনও জানবে তারাও মানুষ? তাদের মতো খাঁটি সোনা লুকিয়ে ছিল, ভালোবাসি বলেই না ছেড়ে তো আর দিতে পারি না। কোথায় চলেছে এরা? বিয়ে করে ফিরছে সব। সব মানে? ওই যে ওদিকে চাপরাঙ্গি হাট, বছরে একটা দিন আছে ওখানে, শুধু বিয়েই হয়। বিয়ে হাটে? সে ভারী মজা, দলে দলে ছেলে মেয়েরা আসবে, সঙ্গে ওদের লোকজন, সারাদিন ঘুরে ঘুরে একে দেখবে ও তাকে। তারপর যখন দুজনে দুজনকে ভাল লাগবে, ছেলে গিয়ে এই করে আসতে মেয়ের সামনে হাতটা বাড়িয়ে ধরবে, তখন মেয়ে তখন ভাববে কি করা যায়। কেন বাড়ি ওই হাত ধরে আমি সারা জীবন ভরসা থাকা চাই না? কি হলো আর কি, যা হওয়ার। তাহলে এখন কি হবে? কি হবে চলুন। কোথায়? তো কি রাতটা এখানেই কাটাবেন নাকি? কিন্তু এখন যে প্রায় 15 মাইল। হ্যাঁ বিউটি, সাধে কি বলে পথি নারী বিবর্জিতা। বারে আমার কি দোষ, চাকা তো ফেটেছে আপনার দিকে। ঠিক আছে ঠিক আছে, পথি ন কলহ, রাস্তায় ঝগড়া করতে নেই। ইস, ওদিকে কত ভাবছে বলুন তো।
গেছে। সামনে কাটতে বললেন তেনারা তো বেরিয়ে গেছে সেই দুপুরকে। কোন দিকে? আগে তা কিছু বলতে লাগলে। এই যা। আবার কি হলো? দেখেছো কাণ্ড? ছিঁড়ে গেল। বাহ, সোনায় সোনাগা। আর কি, এবার এই দুটোর মায়া ত্যাগ করে উঠে পড়ুন আমার কাঁধে। যা কেন, এবার থেকে সব ভার তো আমার, তাই না? জানি না যা। সেদিন দুজনে ধান, বীজ, ধান।
এতো রেটে ধান লিয়ে যেছি সিপদ দিয়ে উকের পাটা আছে বটে এদিকে বিপদ আছে জানিস নাই চল চল এদিকে চল আয় আয় বাছিনি দাঁড়া নে আরে দেখ দেখ অতীত লিয়ে আইছি দেখ উই মা গো কে বটে সর্দার এই জানে লে দাঁড় লে ধান আছে ধান উইতে ভাল চটপট কত কাল হলো ভাত খাই নাই ও ওগুলো বীজ ধান আম রেইতে জগা মাঝির মহলায় বাঘ ঢুকতে টনায় বেশি বুলবি তো তোদের শুদ্ধ খেয়ে লিব এই জগা মাঝি কিছু কিছু বলে জানি তোদের ওই দেখো জানলে বলতে না তো ওকে আর আমি যদি বলি সাইকেল হাতে পেয়ে পালিয়ে গেছে সুমন সঙ্গে বোকা মেয়েটাকে জোর করে ভুলিয়ে যদি বলি তাদের সর ছিল দিদি এত বড় কথা লুকোবো তোমাকে লুকোস না সত্যিবাদী যুধিষ্ঠির সব না কি করে এসেছিস কোত্থেকে এলি এখানে আসপাড়াকে কঠাপূর্ণ করে এসেছিস বল চুপ কেন বল শোন আপন বলে ভেবেছি তোদের যত পাপ যাই কিছু করে থাকিস না কেন স্বীকার কর শাস্তি নে ফিরে আয় ভাই নইলে নইলে যে আমার ভাই ডাক্তারের মৃত্যু হয়ে যাবে তোর খেতে বল কে হলো কে দেখি তো খা ইয়ার নাম জগা ডাকাত ছাড়ন ছুড়ন নাই ডাকাত তবে আর বলছি কি সেই যে হাটের চেদিলাল ওর বাপ ছিল মহাজন ভারী সুদখোর তাকে পিটিয়ে খুন করেছে ওই জগা ডাকাত সেই থেকে ফেরার বনে জঙ্গলে ঘুরে বেড়ায় পুলিশ অব্দি কাঁপে ওর নামে মাই গড লে তোদের মৌলটায় সমাচার তো একটু শোনা দেখি যদি বলেন তো আমরাও না হয় একবার এগিয়ে চারপাশটা দাঁড়াও বোকা ঠাউরেছ না একটি মাত্র তুড়ি আর গাঁয়ের পর গাঁ দাঁড়িয়ে গেছে চেষ্টা করো পালাবার উকুনের মতন টেনে এনে পায়ে টিকে ফেলবে তুমি যদি সুমন ছোড়াটাকে একবার হাতের মুঠোয় রানীর যদি কিছু হয় তাহলে স্বপ্নেও ভেব না আমি তোমাদের জ্যান্ত ছেড়ে দেব না না স্বদেশী করে সাহেব মেরে কালা পানি খেটেছি কি দেখাচ্ছে আমি ইন্দুরের দল স্বাধীনতা এর জন্যই প্রতিদিন তোর এই অজয় এই তল্লাটা একটা নিয়ম আছে জানো তো কোন মেয়ের দিকে লোভের হাত বাড়ালে সে হাত তোমাদের সুমনবাবুরও হয়তো এতক্ষণে না কি হলো সুমনকে চেনেন না আপনি কেন পীর পীর হোক যাই হোক সুমন রবি নয় গুপি নয় হা নয় গা নয় সুমন মুখুজ্জে যে লোভের কথা আপনি বলছেন তাই যদি থাকতো
ফালতু বক বক করছেন করুন শুনুন কে যাবেন এর মধ্যে এই চমাল কোথায় গো আই লোকটা আরে দেখেন দেখেন কাদিকে লিয়াইছি দেখেন আরে কাকা চরণধুলি রানী গোদেবতা চরণধুলি রান কতকাল দেখি নাই গোদেবতা কতবার ঘর করি নাই মা মোর মা জাননি আরে আরে এ কি করছো লাও মিলাই লাও মালপত্র চাকা ফেটে আতান্তর রেখে দিলাম লালানের ঘরে আমার দেবতার নাম করলে যে ছেড়ে দিতে পারি সব বীজ দান খেয়ে ফেলেছে তাহলে যে ও ডাকাতের কি ও লুটের মাল দেখলি বলে মাথার ঠিক থাকে তাই বলে বীজ দান আমাদের চাষের কি হবে কি আবার হবে কি করে বলবো কেনে আগে ভালো করে খাওয়া দাওয়া ছেলেকে ভালো করে তোয়াজ কর তবে না আরে 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 করছিস কি আরে প্যাচ তো ফেটে যাবে যে কিচ্ছু হবে না চুপচাপ খাও দেখি মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা গো হ্যাঁ মা তোর ওই শিব ঠাকুরটার খবর কি রে এসছে কি আসেনি বড় স্বাদ হয় বুঝলি একবার তো দেখি দেবতার মুখে কত শুনেছি তোদের বিয়া হলো আর বিহার রাইতেই পুলিশ তা হ্যাঁ গো দেবতা ওইটুকু ছেলেরও কালাপানি হয় হ্যাঁ হয় বই কি তবে কালাপানি ওকে আটকে রাখতে পারেনি শুনি শুনি একটু ভালো করি কত শুনি অজয় ছিল আমার চেলাদের মধ্যে সেরা তখন দেশ ঠুরে আগুন জ্বলছে একদিন রাত্রে গভর্নরের মিটিং ছিল ওগুলো অল্প জন্য মিস করলো পুলিশের পাল্টা গুলিতে রাখাল নরেন মারা গেছে চল শিখির কম জল একটু সময় নেই চারিদিকে পুলিশ যে করেই হোক পালাতেই হবে আমাদের এখান থেকে কিন্তু অজয় তো এখনো পুরোপুরি এই তো হচ্ছে আরে বর্দা এই তো হচ্ছে শুনবে আমার কথা তো পারছো আস্তে আরেকটু এসো আরেকটু চব্বিশে অক্টোবর বারোই আশি শাঁখ নেই উনি নেই অদ্ভুত এক বিয়ে হয়ে গেল ঠিক হলো ওদের সঙ্গে আমরা বরযাত্রী সেজে পুলিশের বেড়া ভেঙে পালাব এক জালে আটকে গেলাম আমরা তিনজন পড়ে রইল আভা মামলা সাজানো হলো ফাঁসি হলো না বটে ঠেলে দিল আন্নামান সাক্ষী সাবুত কড়া পেটা এমনি ধারা তৈরি যে প্রমাণ করে দিলে শতান আমি রাজার বৈরি যে রাজা রাজা তাহার রাজা সবার রাজা যাই যাহার আদেশ যাহার আইন যাহার বাণী কণ্ঠস্বর বুকের মাঝে নিত্য রাজি তারই আদেশ মানতে গিয়ে রাজস্বের অপরাধ সেসব দিয়ে সেসব কথা শুনতে পারি একটাও খানি তারপর কি হলো আমরা খাটলাম পুরো মেয়াদ স্বাধীনতা এলো তবে ছাড়া পেলাম কিন্তু অজয় সাহেবদের কি শান্তি তাকে আটকে রাখে সে একদিন জেল টপকে পালালো যাওয়ার আগে বলে গেল জঙ্গল সমুদ্র পেরিয়ে দরকার হলে সারা পৃথিবী চক্কর দিয়ে একদিন না একদিন আমি দেশে পৌঁছবই স্বাধীন দেশে আভাকে বলে দেবে কত বয়স তখন ওর কত আর তোমাদেরই মতো
अरे अरे एक ही আমাদের একটু মানুষ করে দাও না মানুষ নস একই তবে চলি গো কিন্তু আর জানিস তো পুলিশের লেটা থাকবার জো আছে তাছাড়া বীজ ধান খেয়ে ফেলেছি খেসারত দিতে হবে না খেসারত কত কত চারা চাই ধানে বীজ ধান বীজতলা মিটে গেল জামিলি মহাজননী কৃপায় তামাম চাষি ঘরে এছেলে যে ভারী মাথা উঁচু গো এক হাঁকে আগুনে ঝাঁপ দিবে না সব ওদের দুশ্মনে জম না আমি বলে দিলে বুঝা বুঝা ধানের চারা দিয়ে যাবে ওরা না না কি হবে এত ধানের চারায় এখানে কেউ নামবে মাঠে ঘরে ঘরে গিয়ে সাজলাম কেউ একবার চষা জমিটা দেখতে পর্যন্ত এলো না এলো না বটে তোমাদের সবাইকে একটা করে প্রাইজ দেওয়া উচিত কি প্রাইজ শুনি মেডেল মেডেল আমাদের গুলো ঘুটে তোরটা কিন্তু সোনার আর মধ্যিখানে না রানী ভিক্টোরিয়া মুখ শোন ফিরতে ফিরতে আমার সন্ধে দেরি মিনিট যেন কষ্ট না হয় এই যা কি হলো আজ কি তারিখ মানে বাড়ি আশ্বিনের আজ কত তাই সকাল থেকে দেখা নেই বারে বিয়ের তারিখ বলে কথা আজই অন্য জগতে শুধু অজয় দা যে করি হোক টাটকা ফুল চাই এই আর তো কি করবি আছে আছে কিন্তু বোমরাঙা ফুল কি বিজনেস নাকি আজকে তিনি কি আর দেবো দিদিকে বল তবু সবাই মিলে একটু আনন্দ একটু হইচই যা বলেছিস অন্তত মনটা তো একটু হালকা হবে কি রানী ফুল এদিকে সে তো অনেক দূর ও সব দূর ঠুর আমাকে দেখিও না কোথায় কোথায় তালটিকুড়ি মাহাতোদের বাড়ি কুছ পরবা নাই শর্মা রাখতে সাইকেল আমি এক্ষুনি যাবো রাখবো বুঝলি শোন 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 তার সঙ্গে আরেকটা জিনিস হ্যাঁ এনে এই টাকাটা ধর হ্যাঁ আরেকটা জিনিস আনতে হবে হ্যাঁ নাও ধরো কি এটা খুলি দেখো না ও মা এসব আজকের দিনে তোমার করকমলে ও না ছিচারানে ছিচারানে কত ছাড়া ভাইগুলোর প্রীতি উপহার মানে প্রণামী প্রণামী এসব আমি একদম চুপ আজ আমাদের দিন যা বলবো তাই করতে হবে বাবু আমরা গরিব বলে আমরা গরিব বলে তুমি আমাদের ফিরিয়ে দিলে কি রে ঠিক 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 আচ্ছা পাগল তোরা বেশ 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 আমরা পাগল অপদার্থ আমরা যাচ্ছে তাই কিন্তু মনে রেখো ক্যাশ
নগদ ক্যাশ দিয়ে কেনা। চল চল দেখি কেমন পারিস, বেশি গালজুই করো না, একবারে শুয়ে গায়ে ব্যান্ডেজ বেঁধে জড়িয়ে দিবি। আমি চললুম। বাহ ওদিকে ব্যবস্থা, সবাই তো করলি সন্ধ্যা। এখানে আগে বসো না, সব এলো বলে। সব করে কি এসে পড়লে সব তোদের মতলবটা কি বলতো? চাঁদের আসর মানে মানে সারা রাত ধরে সবাই মিলে তোমার গান শুনবো। শুরু করো নাও, বস শুরু করা যাক। সভাপতি যখন করেছিস আমার হুকুম মানবি তো? ঠিক, তাহলে সভাপতির হুকুম। প্রথম শুরু করবে সুমন। সব গুণ আমার জানা হয়ে গেছে। কিরে রানী? আরে ঠিক আছে ঠিক আছে, ওইটাই গানা, ওই যে আজ এসেছি আজ এসেছি আজ এসেছি আজ এসেছি। তারপর কি জানো? আমি পথ ভোলাক পুঁথি ঘেঁষেছি, আমি পথ ভোলাক পুঁথি ঘেঁষেছি, সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা আমায় চেনো কি, আমি পথ ভোলাক পুঁথি ঘেঁষেছি। যখন বাজি বিনা বনির পথে বেড়াই সঞ্চরি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বিদুন জাগে গো নাচিনিতে ভালোবেসেছি, আমি পথ ভোলায় বুঝে গেছি। যখন ভুরি বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব, ধরা ফাগুন দিনে গো
মধুর ভরা হাসি হেসেছি আমি পথ ভোলা পুঁথি ঘেঁষেছি আমি পথ ভোলা পুঁথি ঘেঁষেছি বুধুয়া বুধুয়া এসব কি কে করেছে এসব ও দিদি ও দিদি খাওয়া দাওয়াটা একটু আগে সেলিলে হতো না খাওয়া দাওয়া ইয়েস ম্যাডাম মুল্লেট ডিনার চাঁদের আলোয় ভোজ কোম্পানি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট দেখি কি ব্যাপার হলো এসব সকলে কে বুধুয়া বুধুয়া কে করেছিল সব কেন কথা জবাব দাও কে করেছিল আমরা কি করতে করতে মানে দিদিকে নিয়ে আজকের দিনটা মজা মজা সেই মজাটাকে টেনে কোথায় নামিয়ে এনেছো জানো একটা দিন বাড়ি ছাড়া আর অমনি কিন্তু কেন কেন বাড়ি ছেড়ে থাকতে হয় কেন একটা দিন চোরের মতো মুখ লুকিয়ে বেড়াতে হয় তার কোনো খবর রাখো রাখো আপনি হ্যাঁ হ্যাঁ সত্যিটাকে কবর খুঁড়ে মাটি চাপা দিয়ে রেখেছি কিন্তু তার উপরে এত বড় একটা মিথ্যার ইমারত ফুল ধূপ চেলি চন্দন একবার ভেবে দেখেছো যার জন্য সব করছো সে বিধবা কি অজয় আন্দামানে জেল ভেঙে পালাতে চেষ্টা করেছিল ঠিকই কিন্তু এর কিছুদিন পরেই স্বাধীনতা ছাড়া পেলাম ভাবলাম আভা নিশ্চয়ই একদিন অজয়ের খবরটা জেনে গেছে ফিরে দেখি মামা রতিনকা কখন এলে ও আসেনি পারলাম না বুঝলে হাজার চেষ্টা করেও পারলাম না জীবনে আমি ছাড়া কাউকে চেনে নিজে আমি কি করে তাকে বলবো ওরে উঠে ফেল সিঁদুর ভেঙে ফেল হাতের শাখা তো অজয় নেই সেই থেকে ওকে নিয়ে চলে এলাম এই নির্বাসনে আচ্ছা কারোর মুখ থেকে কথাটা ফাঁস হয়ে যায় ওখানে ভেবেছি তোদের যত পাপ যাই কিছু করে থাকিস না কেন স্বীকার কর শাস্তি নে
फिर आए भाई नईले नईले जानर भाई डाक्टर मृत्यु हो जाए उत्सव करते चाओ आभा जेमन चेयेछिल करते पारो आमी ठीक आछि आमी ठीक आछि शुनुन उत्सव आमरा करब दीदी जेमनटी चेयेछिल ठीक तेमनि রবি বাবু আপনি খবর দিয়েছিলেন কাজে ধরে দেবেন আজ হ্যাঁ কলকাতা সানরাইজ ওষুধ কারখানা থেকে যারা পালিয়েছিল পুলিশ কোন করে হ্যাঁ অবশ্যই তার আগে কুপিয়ে মেরেছিল নিকুঞ্জ হালদারকে যোগনা অনাথাশ্রমের সেক্রেটারি মাই গড মানিকতলার হাবু দত্তকে চেনেন তো পার্টির দাদা ইলেকশনে খাটিয়ে নিয়ে করা যথালে চাকরির নাম করে ফিরিয়ে দিল ওয়াগন বেকারদের আড্ডায় পালাতে গেলে নিজেরে আবার পুলিশে ফাঁসি দিলে চার বছরের ফুটফুটে বোন আমার ফুটে হাওয়াই চপ্পলের দোকানে বসিয়ে গিয়েছিল ওর জন্মদিনে জামা কিনতে এসে দেখি লরির চাকা থেতলে দিয়ে গেছে মনসাদের লরি টাকায় ছাত্রা বসে কে লড়বে তার সঙ্গে এখন অবশ্যই সব চন্দ্রবন্ধুর খাতা আর আমার তো কোনো হিসেবই নেই হ্যান্ডকাফ দেখি রবি রবি আমি বুঝি আমি বুঝি তোরা তুই আবার কেন পাগল জ্যাঠামশাই রানীর কাছে থাকবি ওরা তাড়াবেন না দিদির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে না শুনুন এই ছেলেটির সঙ্গে আমার ট্রেনে আলাপ শিমলার মুখুজ্জেরা পরিষ্কার ছেলে খোঁজ নিয়ে দেখতে পারেন দরকার হবে না যে যে হাত করি পড়লেন নিজের দোষ এমনি করে কথা লোক আজকাল আপনার মুখের কথাই যথেষ্ট আসুন রবি কথা দিলাম